চলতি বছর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে। নতুন শিক্ষাক্রম নিয়ে কিছু বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে, সে বিষয় নিয়ে কেউ কেউ মিথ্যাচারও করছে, এমনটি বলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত একটি লিখিত ব্যাখ্যা মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এদিকে নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পক্ষে বিপক্ষে মত রয়েছে। অনেকেই বলছে নতুন এ শিক্ষাক্রমের নেগেটিভ পজিটিভ দুটো দিকই রয়েছে। শিক্ষার্থীরা বলছেন নতুন শিক্ষাক্রমে পরীক্ষার চাপ কম হবে, পাশাপাশি আমরা নতুন অনেক কিছুই শিখতে পারব। সরকার যে নতুন শিক্ষাক্রম ব্যবস্থাটা করেছে সেটিকে আমরা স্বাগত জানাই। আশা করি পরীক্ষার প্রেসার অনেক কমে যাবে, আমরা নতুন কিছু শিখতে পারব। অভিভাবকরা বলছেন পরীক্ষা পদ্ধতির কোনো বিকল্প নেই, শিক্ষার্থীর মেধা বিকশিত করতে গেলে অবশ্যই পরীক্ষা পদ্ধতি থাকতে হবে। পরীক্ষা পদ্ধতিটা আর বিকল্প নেই, আমরা চাই আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের যারা সন্তান আছে, আগামী দিনে তাদের মেধা বিকশিত করতে হলে অবশ্যই পরীক্ষা পদ্ধতি দরকার। মূল্য একটা ছাত্রর মূল্যায়িত করতে হলে পরীক্ষা পদ্ধতি থাকতে হবে। পরীক্ষা ব্যবস্থা যদি না থাকে তাহলে ওইটা আসলে আমি মনে করি যে এটা কখনোই মানে পূর্ণ শিক্ষার যে একটা পূর্ণতা ওইটা পাবে না। নতুন শিক্ষাক্রম নিয়ে অভিভাবক শিক্ষক সামাজিক রাজনৈতিক ব্যক্তি সহ সকল স্তরে মানুষের কাছে নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে যেভাবে কাটছেড়া বা বারবার পরিবর্তন করা হচ্ছে এতে শিক্ষার্থীদের উপর চাপ বাড়ছে। দেশ স্বাধীনের পর এত সময় ধরে এত অর্জনের পরও সরকার কেন সুন্দর শিক্ষানীতি প্রণয়ন করতে পারল না, এটিকেও সরকারের বড় ব্যর্থতা হিসেবে দেখছে অনেকে। শিক্ষাকে নিয়ে যেভাবে কাটাচেরা করছে, যে একের পর এক এই কোমলমতি বাচ্চাদেরকে এই নিয়ম, আবার দুই বছর পর পাঁচ বছর পর সরকার আবার বলতেছে না এই নিয়ম, তাহলে আমরা এদেশ স্বাধীন করার পরে এখন পর্যন্ত কেন এদেশের সরকার একটা সুন্দর শিক্ষানীতি প্রণয়ন করতে পারলো না? তাই তো, শিক্ষা ব্যবস্থা যেমনই হোক না কেন এই ব্যবস্থার যথাযথ বাস্তবায়নও সকলের দাবি। মৃদুল ইসলাম, নিউজ নাও 24, ঢাকা।